ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে ছোট্ট একটা আপডেট আপনার সাথে আলোচনা করব। সেটা দেখতেই পাচ্ছেন, ভ্যালিডিটি শেষ হলেও আসবে ফোন। তো আমরা সাধারণত নর্মালি যখন হয় এমনি জানি যে আমাদের একটা প্রতিটা এক মাস করে ভ্যালিডিটি থাকে, এমনি একদম কমপক্ষে সর্বনিম্ন এক মাস ভ্যালিডিটি থাকে। সেটা শেষ হয়ে গেলে পরে প্রথমে আউটগোয়িং সার্ভিসটা বন্ধ হয়ে যায়, তারপরে আরও কিছুদিন পরে সেটা ইনকামিং সার্ভিসটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয় কোম্পানির তরফ থেকে। বাট এখন কিন্তু এয়ারটেল কোম্পানি একটা পরিবর্তন এনেছে, শুধুমাত্র এরকম কঠিনতম সিচুয়েশনের সামনে দাঁড়িয়ে ভ্যালিডিটি শেষ হলে আসবে ফোন। বড় সিদ্ধান্ত টেলিকম সংস্থার, ট্রায়ের অনুরোধে সাড়া দিল এয়ারটেল, ভ্যালিডিটি শেষ হলেও আসবে ফোন। লকডাউনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 80 মিলিয়ন কাস্টমারের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে। আগামী 17 এপ্রিল পর্যন্ত এই সময় বর্ধিত করা হলো। 17 এপ্রিল পর্যন্ত আপনাদের যদি কোনো সময় ভ্যালিডিটি শেষ হয়ে গিয়ে থাকে, তাও কিন্তু ইনকামিং যে সার্ভিসটা সেটা কিন্তু আপনাদের ফোনে কিন্তু বজায় থাকবে। ভ্যালিডিটি প্ল্যান শেষ হয়ে গেলেও ইনকামিং কল পাবেন কাস্টমাররা। টেলিকম ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ট্রাই আজ জানিয়েছিল যাতে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটির পিরিয়ড বাড়িয়ে দেওয়া হয়, যাতে এই দেশ জুড়ে 21 দিনের লকডাউনের সময় গ্রাহকরা নিরবিচ্ছিন্ন পরিষেবা পায়। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই পাশাপাশি এই সব টেলিকম সংস্থাগুলির কাছে বিস্তারিতভাবে জানতে চেয়েছে, নিশ্চিত নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা গ্রাহকদের কিসের ভিত্তিতে অগ্রাধিকার দিচ্ছে। তাই বিভিন্ন টেলিকম সংস্থার কাছে বার্তা পাঠিয়েছে, তারা যেন যেটা ভালো বুঝবেন সেই মতো প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি পিরিয়ড বাড়িয়ে দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেন, যাতে লকডাউনের সময় নিরবিচ্ছিন্ন পরিষেবা পাওয়া যায়। এই প্রসঙ্গে তাই মনে করিয়ে দিয়েছে, যদিও টেলিপরিষেবাকে অত্যাবশ্যকীয় বলে গণ্য করা হয়েছে, ফলে তা বন্ধ না রাখার ক্ষেত্রে ব্যতিক্রম হিসাবে ধরা হয়েছে। এরপরে এয়ারটেল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল। যদিও লকডাউনের সময় গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলি অথবা বিক্রয় কেন্দ্রগুলি বন্ধ রয়েছে, এর ফলে বেশ কিছু প্রিপেড গ্রাহক চাইলেও তাদের টপ আপে টাকা ভরতে পারছে না। এই পরিস্থিতি বিচার বিবেচনা করে টেলিকম সংস্থাগুলির কাছে আর্জি জানিয়েছে ট্রাই। বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাস অতি মহামারীর আকার ধারণ করছে। ভারতে যাতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন। তো এই গেল এই আপনাদের রিচার্জের যে বিষয়টা, এটা নিয়ে আপডেট। আমাকে ফেসবুকে একজন মেসেজ করেছিল যে ফোনের বিষয় থেকে বা ফোনের দিক থেকে বা রিচার্জের দিক থেকে কোনো রকম যদি কোনো আপডেট থাকে তাহলে যেন আমি সেটা এই ইউটিউব চ্যানেলের মারফত দিয়ে দিই। তো তাই জন্যই আজকে জাস্ট আপনাদের কথা চিন্তা করি আজকে এই আপডেটটা আজকে আমার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে আপনার পোস্টটা ভরে নিতে পারেন। আর পোস্টের নিচেই দেওয়া থাকছে আজকের ভিডিওটা, এই ভিডিওটাতে ক্লিক করলে পরে আপনি ভিডিওটা দেখতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। আর যারা আমার এই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকতে চান তারা ফলোয়ার সেকশনে আসবেন, এখানে আপনার ইমেল আইডিটা দেবেন, এখানে সাবস্ক্রাইব অপশনের উপর ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো পোস্ট আপলোড করবো সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে এখানে ওয়ার্ল্ডোমিটারের থেকে একটা আমি আপডেট এখানে দিয়ে রেখেছি, করোনা আপডেট, পুরো লাইভ আপডেট এখানে আপনারা সবসময় দেখতে পারবেন। এই জায়গা, এই ছোট্ট জায়গাটুকুনির মধ্যে আমার ছোট ওয়েবসাইট, আমি যেটুকুনি পারছি সেটুকুনি আমি ওয়েবসাইটের মধ্যে বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এছাড়াও আবার ওয়েবসাইটের নিচে একটু স্ক্রল করে আসলে পরে COVID-19 অ্যাওয়ারনেসের জন্য একটা ভিডিও আমার অলরেডি চ্যানেলে যেটা আপলোড করা ছিল, হয়তো বা আপনারা অনেকে দেখেওছেন। যাই হোক, সেই ভিডিও লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা ভিডিওটা দেখে অ্যাটলিস্ট একটু অ্যাওয়ার হতে পারেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলো লাইক করবেন, আর ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। তাহলে আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।